আপনাদের সকলকে স্বাগতম আপনাদের ইউটিউব চ্যানেল টেকনিক্যালিতে। আপনারা যারা রায়গঞ্জ ইউনিভার্সিটিতে পিজি কোর্সে অনলাইন অ্যাডমিশন ফর্মটি ফিল আপ করেছিলেন, আপনাদের কিন্তু প্রফেশনাল ম্যারিট লিস্টটি প্রকাশ করা হয়ে গেছে। সেই ম্যারিট লিস্টটি কী করে চেক আউট করতে পারেন এবং আপনারা যারা বাইরে ইউনিভার্সিটিতে রায়গঞ্জ ইউনিভার্সিটিতে আবেদন করেছিলেন পিজি কোর্সে অ্যাডমিশনের জন্য, তারা কী করে আপনাদের ম্যারিট লিস্টটি চেক আউট করতে পারবেন, আপনাদের নাম সেখানে এসেছে কি না সেটা কী করে চেক আউট করতে পারবেন, এবং আপনারা যারা রায়গঞ্জ ইউনিভার্সিটি স্টুডেন্ট রয়েছেন, আপনারা যারা রায়গঞ্জ ইউনিভার্সিটিতে পিজি কোর্সে অনলাইন অ্যাডমিশন ফর্মটি ফিল আপ করেছিলেন, আপনাদের নাম সেখানে এসেছে কিনা সেটা কী করে চেক আউট করতে পারবেন, সেটা হলো আজকের এই ভিডিওটি মূল টপিক রয়েছে। তো সিম্পলি আপনাদের যে কাজটি করতে হবে, রায়গঞ্জ ইউনিভার্সিটির অফিসিয়াল সাইটটি ভিজিট করতে হবে, সাইটের লিঙ্ক ভিডিওটির ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে প্রোভাইড করে দেবো এবং বাকি যা সমস্ত লিঙ্কগুলি রয়েছে সেটা কিন্তু ভিডিওটির ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। তোমাদের কিন্তু লাস্ট তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটি যদি কোথাও ভুল হয়ে থাকে তোমাদের ফর্মটি ফিল আপ করার সময় সেটা কিন্তু এডিটিং করার আজকে কিন্তু লাস্ট ডেট রয়েছে। তোমাদের কিন্তু আজকের মধ্যেই তোমাদের যদি অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করার সময় কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে সেটা কিন্তু তোমাদের কিন্তু এডিটিং করে নিতে হবে। তো সেই জিনিসটি কী করে করতে হবে সেটাও আজকে এই ভিডিওতে দেখাবো। এবং তোমরা যারা MBA কোর্সে অ্যাপ্লাই করেছিলা, তোমাদের কিন্তু MBA কোর্সের অনলাইন কিন্তু ইন্টারভিউ হচ্ছে, পার্সোনাল ইন্টারভিউ, সেটা কিন্তু সকাল 11 থেকে স্টার্ট হয়ে গেছে। তোমরা কিন্তু ভালো মতন ইন্টারভিউটি দাও। দেখো এরপর তোমাদের যে কাজটি করতে হবে, সিম্পলি পিজি অ্যাডমিশন 2020-2021 সিম্পলি তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো এই পেজটি সিম্পলি এর মধ্যে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে এই ধরনের একটি পেজ ওপেন হয়ে চলে আসবে। দেন এরপর তোমাদের যে কাজটি করতে হবে সিম্পলি কী করতে হবে, দেখো প্রফেশনাল লিস্ট অফ অ্যাপ্লিকেন্ট, তো সিম্পলি তোমাদের প্রফেশনাল লিস্ট অ্যাপ্লিকেন্ট ফর প্রি রিডিং এর মধ্যে ক্লিক করে দিতে হবে। এর মধ্যে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে একটা নতুন পেজ ওপেন হয়ে চলে আসবে। দেখো যেখানে কী বলেছে, হোম স্টুডেন্ট লিস্ট আর আদার স্টুডেন্ট লিস্ট, মানে তোমরা যারা রায়গঞ্জ ইউনিভার্সিটি থেকে অ্যাপ্লাই করেছিলো সেই সমস্ত ছাত্রছাত্রীর লিস্ট এখানে প্রোভাইড করা হয়েছে, আর যারা বাইরের ইউনিভার্সিটি থেকে অ্যাপ্লাই করেছিলো বা বাইরের কলেজ থেকে অ্যাপ্লাই করেছিলো তাদের লিস্টটি কিন্তু এখানে প্রকাশ করা হয়েছে। দেখো ফার্স্টে কিন্তু আর্টসের রয়েছে, যেমন হলো কি ইংলিশ, এডুকেশন, হিস্ট্রি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, সোশিওলজি, বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, তো এই সমস্ত সাবজেক্টে কিন্তু প্রকাশ করা হয়েছে। এবং এখানে কিন্তু সেলফ ফিনান্স কোর্সেরও কিন্তু প্রফেশনাল ম্যারিট লিস্টটি কিন্তু প্রকাশ করা হয়েছে। তোমরা যারা সেলফ ফিনান্স কোর্সে বা নর্মাল কোর্সে আবেদন করেছিলো তোমরা কিন্তু এখান থেকে চেক আউট করতে পারো। যারা সেলফ ফিনান্স কোর্সে করেছিলো তোমরা কিন্তু সেলফ ফিনান্সের উপর ক্লিক করে তোমরা কিন্তু চেক আউট করতে পারো। এরপর দেখো নিচের দিকে চলে যায়, যদি দেখো এদিকেও সেম রয়েছে, মাস্টার অফ সায়েন্সে কী রয়েছে, কেমিস্ট্রি, তোমাদের কিন্তু কম্পিউটার ইনফরমেশন সায়েন্স, কম্পিউটার সায়েন্স, তোমাদের ম্যাথামেটিক্স রয়েছে, মাইক্রোবায়োলজি রয়েছে, ফিজিক্স রয়েছে, জিওলজি রয়েছে এবং সেলফ ফিনান্স কোর্সে ম্যাথামেটিক্স রয়েছে, এদিকেও কিন্তু সেম রয়েছে। এরপর দেখো আর্টস এবং সায়েন্সে যেমন জিওগ্রাফি রয়েছে এবং কিন্তু তোমাদের ইকোনমিক্স কিন্তু রয়েছে। তোমরা যারা আর্টস সায়েন্সে হলো নর্মাল কোর্সে আবেদন করেছিলো তোমরা কিন্তু এখান থেকে চেক আউট করতে পারো, এবং তোমরা যারা বাইরের ইউনিভার্সিটি থেকে অ্যাপ্লাই করেছিলো তাদের জন্য কিন্তু সেলফ ফিনান্স কোর্স রয়েছে, তোমরা সেটা কিন্তু চেক আউট করতে পারো। এরপর দেখো কী রয়েছে, দেখো মাস্টার অফ কমার্সের ক্ষেত্রে এম কমের ক্ষেত্রে কী রয়েছে, সবার কিন্তু যারা রায়গঞ্জ ইউনিভার্সিটি স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু এখান থেকে চেক আউট করতে পারো, আর যারা বাইরের ইউনিভার্সিটি থেকে আবেদন করছে তোমরা কিন্তু এখান থেকে চেক আউট করতে পারো। MBA এবং LLM এর ক্ষেত্রে কোনো ভাগ করা নয়, যারা রায়গঞ্জ ইউনিভার্সিটি স্টুডেন্ট বা যারা বাইরের ইউনিভার্সিটি স্টুডেন্ট সবাই কিন্তু এখান থেকে চেক আউট করতে পারে। এখানে সমস্ত কিন্তু PDFগুলি প্রোভাইড করে দেওয়া হয়েছে। তো দেখো সবগুলোর কিন্তু চেক করার প্রসেস কিন্তু সেম রয়েছে। তো সিম্পলি তোমরা যেটার উপর চেক আউট করতে চাচ্ছ তার জন্য কী করতে হবে, সিম্পলি ধরুন আমি বাইরের ইউনিভার্সিটি স্টুডেন্টদের ফার্স্টে চেক করে দেখাচ্ছি। ধরুন না ফার্স্টে আমি কী করতেছি, ফার্স্টে আমি চেক করে দেখাচ্ছি কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন সায়েন্স। তোমরা সিম্পলি এর উপর ক্লিক করে দিলে তোমাদের সামনে নতুন PDF ওপেন হয়ে চলে আসবে। প্রত্যেকটি সাবজেক্টের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন PDF রয়েছে। দেখো ফার্স্টে কী শো হচ্ছে, অ্যাপ্লিকেশন আইডি শো হচ্ছে, নেম শো হচ্ছে, এখানে দেখো ডিপার্টমেন্ট শো হচ্ছে, তোমরা কোন ডিপার্টমেন্টে বা কোন সাবজেক্টে অ্যাপ্লাই করেছিলে, ডেট অফ বার্থ শো হচ্ছে, ক্যাটাগরি শো হচ্ছে, কেউ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছে কিনা সেটা শো হচ্ছে, তোমরা ক্লাস 12 কত পেয়েছিলে, গ্র্যাজুয়েশনে কত পেয়েছো এবং হলো তোমরা ক্লাস 10 কত পেয়েছিলে সেই সমস্ত মার্কসগুলি কিন্তু শো হচ্ছে। তো এটা কিন্তু ম্যারিট লিস্ট প্রকাশ করা হচ্ছে। এই সমস্ত ছাত্রছাত্রীরা কিন্তু কম্পিউটার ইনফরমেশন সায়েন্সে কিন্তু বাইরের ইউনিভার্সিটি থেকে বা কলেজ থেকে কিন্তু অ্যাডমিশন হতে পারবে রায়গঞ্জ ইউনিভার্সিটিতে। এছাড়া তোমরা যারা ধরে নাও অন্য কোনো রায়গঞ্জ ইউনিভার্সিটি থেকে ধরে নাও তোমরা যারা হলো ফিজিক্সে অ্যাপ্লাই করছো তোমরা সিম্পলি এর উপর ক্লিক করো, তোমরা কিন্তু তোমাদের লিস্টটি বেরিয়েছে কিনা চেক আউট করতে পারো। দেখো এখানে কিন্তু সেই সমস্ত ছাত্রছাত্রীর নাম এসেছে যারা কিন্তু রায়গঞ্জ ইউনিভার্সিটি থেকে রায়গঞ্জ ইউনিভার্সিটিতে আবেদন করেছিল। সবগুলো কিন্তু প্রসেস সেম রয়েছে, কোনো চাপ নেওয়ার বিষয় নেই। তোমাদের যদি এখানে নাম উঠে থাকে তোমরা কিন্তু রায়গঞ্জ ইউনিভার্সিটিতে পিজি কোর্সে কিন্তু অ্যাডমিশন হতে পারবা। তোমাদের কিন্তু অ্যাডমিশন আগামীকাল থেকে চালু হবে এবং তোমাদেরকে একটা কথা আমি বলে রাখি, তোমাদের যদি ফর্মটি ফিল আপ করতে কোথাও যদি ভুলভ্রান্তি হয়ে থাকে তোমরা কিন্তু সেটা কিন্তু এডিটিং কিন্তু করতে পারো। তো যদি সেটা জানতে চাও ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করতে পারো, সেটা নিয়ে কিন্তু আমি ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো। আই হোপ তোমাদের এই ভিডিওটি ইনফর্মেটিভ লেগেছে। যদি ভিডিওটি ইনফর্মেটিভ লেগে থাকে ভিডিওটি লাইক করে দাও, শেয়ার করে দাও, এরকম হেল্পফুল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দাও সর্বপ্রথমে ভিডিও আপডেট পাওয়ার জন্য।
ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য, এবং তোমরা যারা আমাদের এই ফেসবুক গ্রুপটিতে জয়েন করনি, মাস্ট বি এই ফেসবুক গ্রুপটিতে জয়েন করে নাও। ডিসক্রিপশন বক্সে এই ফেসবুক গ্রুপটিরও লিঙ্ক দিয়ে দেবো, তোমরা কিন্তু সেখান থেকে সেই ফেসবুক গ্রুপটিতে চেক আউট করে জয়েন করতে পারো। ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য।